হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজ আমি রেডি হয়ে সোজা চলে এসেছি স্টেশনে। স্টেশন থেকে আজকের ব্লগটা শুরু করলাম। আমরা যাচ্ছি সোনপাথায় বাপের বাড়িতে। তো চলো, তোমরাও আমাদের সাথে যাবে, দেখবে বাপের বাড়িতে কেন যাচ্ছি, সব দেখ বুঝতে পারবে। তো দেখো তোমরা সবাই, আমরা স্টেশনে ট্রেনের অপেক্ষায় স্টেশনে এসে দাঁড়িয়ে রয়েছি, ট্রেনের অপেক্ষা করছি। আর স্টেশনে অনেককেই লক পেয়েছি, চেনা জানা মানুষ। এই যে একজনকে লক পেলাম, তাদের সাথে একটু গল্প করলাম। আমাদের ফ্যাক্টরির সামনের বাগানের ম্যানেজার, ওর বোনকে ট্রেনে উঠাতে এসেছিল, তো ওদের সাথেও একটু কথা হলো। আর তো আরও অনেক মানুষ আছেই স্টেশনে, তো ট্রেনের অপেক্ষা করতে করতে ভালো লাগছে না। তো এসে পড়েছে আমাদের ট্রেন, তো আমরা এবার উঠে পড়বো ট্রেনে। তো আজ যেহেতু শনিবার, তো আমি রঙ্গিয়া ছিল না, তাই আমরা প্যাসেঞ্জারে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, তো দেখো আমরা উঠে গেছি ট্রেনে। ট্রেন এখনো ছাড়েনি, আজ ট্রেন অনেকটাই লেট। আমরা বাড়ি থেকে এত হুড়াহুড়ি করে বের হয়েছি, মানে ভালোভাবে আমি খেতেও পারিনি। আমার বর একদম হাল্লা শুরু করে দিয়েছে, ট্রেনের টাইম হয়ে গেছে, মাত্র আর 10 মিনিট আছে, টমটম এসে গেছে, তোমরা জলদি যাও জলদি যাও। তো আমি একটা রুটি খেয়ে দৌড়ে এসে পড়েছি। এখন দেখো স্টেশনে এসে আধা ঘন্টার উপরে বসে রইলো। এখন ট্রেন আসলো, একটা ট্রেন ক্রসিং হলো, চলে গেলো, এখন বসেই আছে এই ট্রেনটা। আবার আরেকটা আসবে ট্রেন, ওটাও যাবে, তারপর আমাদেরটা যাবে। তো অনেকটাই লেট, আমি আরামসে ঘরে আরও একটা তরকারি রান্না করে খেয়ে আসতে পারতাম, কিন্তু হলো না, কি করব। তো এইভাবেই এখন যেতে হবে। তো চলো সঙ্গে থাকো, তোমরাও আমার সাথে চলো, সর্বকথা যাবে আমার বাড়িতে। আর সর্বকথা কেন যাচ্ছি ওইটারও একটা কারণ আছে, ওটা তো তোমরা অবশ্যই নিশ্চয়ই জানতে পারবে যে কেন যাচ্ছি। হঠাৎ করেই প্ল্যানটা হলো, আমার বরেরও যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে আমার ক্যান্সেল হয়ে গেলো। ও নিজে সকালে উঠে বললো না, আমি আর যাচ্ছি না, তোমরা যাও, ও যাবে না। তো আমি বললাম ঠিক আছে, আমার যখন প্ল্যানটা হয়েই গেছে, প্ল্যানটা তো সবাই ক্যান্সেল করে দিলে দেখতে খারাপ হবে, তাই আমরা যাচ্ছি, বর আর যাচ্ছে না, ও বাড়িতে যাচ্ছি। তো ট্রেনে উঠেই আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, জায়গা পেয়েছে ট্রেনে ভালো, তাই ঘুমিয়ে পড়েছে। তো আমরা আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা এবার ছুটছি আমাদের যাত্রাপথে। তো তোমরা দেখ সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের ব্লগটা। এসে পড়েছি আমরা মরিয়ানি স্টেশন। তো এখন বেজে গেছে দুপুর প্রায় 1টা, 1:10-15 হয়ে গেছে। তো এবার দুপুরের খাওয়ার টাইম হয়েছে। তো দুপুরে যেহেতু ভাত খাওয়াটা তো হবে না, তো আমরা স্টেশন থেকে কিছু কিছু কিনে নিয়েছি, কিনছি আর কি। তো নিয়ে নিলাম একটা ব্রিটানিয়ার একটা কেক নিয়েছি আমার ছোট ছেলের জন্য, ও কিছু অন্য কিছু খাবে না। তো ও আমার আমি আমার জন্য নিয়েছি, একটু ভারী খাওয়া খেতে হবে, তো তাই আমি নিয়েছি পুরি তরকারি, বড় ছেলের জন্য নিয়েছি ধোসা, আর ওর জন্য নিয়েছি চিপস আর কেক, এটাই ও খাবে। তো এটাই আমাদের ওই দিনের দুপুরের খাওয়া, আর ঘরে গিয়ে খাবো একটু ভাত। তো ঘরে গিয়ে পেতে পেতে তো প্রায় 3:30-3:30 বেজে যাবে, তাই এই যে আমাদের দুপুরের লাঞ্চ, দেখো পুরি সবজি আর এদিকে ধোসা, আর ছোট ছেলের হলো কেক আর চিপস, এটাই আমাদের আজকে দুপুরের খাওয়া। আর ঘরে গিয়ে পেয়ে তারপর কিছু একটু খাবো, আর একটু 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 ওটা বিকালে টিফিন হিসাবে খাবো। তো দেখো ট্রেনে বসতে বসতে একটা ছোটবেলাতে খাওয়া খেতাম একটা জিনিস, ওইটা পেলাম, তো ওইটা খেলাম, মানে আমার ছোট ছেলের জন্য কিনেছি, তো আমিও একটু খেয়েছি, ও খাবে বলেছিল, তো আমি কই না, এটা তো আমরা ছোটবেলায় খুব খেতাম। তো দেখো আমরা দুজন দুদিকে ঘুমাচ্ছি ট্রেনে, খুবই বোর, ট্রেনে বসে বসে বোর হয়ে যাচ্ছি, এত প্যাসেঞ্জারে গেলে না এত লং জার্নি হচ্ছে, সাপেকাঠি থেকে শুরু কথাটা একদম মানে ভালো লাগে না, বোর হয়ে যায় ট্রেনে বসে বসে, সব
স্টেশনে স্টেশনে ট্রেনটা দাঁড়ায় স্টপেজ, আর এই যে ফরকটিং এসে মনে হয় এক ঘন্টা দাঁড়ালো, বসতে বসতে একদম ঘুম পেয়ে গেছে। কখন যে গিয়ে পাবো, যদি স্পেশাল ট্রেন থাকতো, রঙ্গিয়াটা থাকতো আজকে, তবে আমি 11:30 গিয়ে ঘরে পেয়ে যেতাম। আর ওই জায়গায় এখন প্যাসেঞ্জারে এখন বাজে 2:30, এখন পর্যন্ত কলকাতিং থেকে মাত্র ছাড়লো ট্রেনটা, মাত্র ছাড়লো। প্যাসেঞ্জার যে আর প্যাসেঞ্জারেই ভালো লাগে না, একদম বোর লাগছে। তো আমরা এসে পড়েছি সরুপাথার, নেমে পড়েছি স্টেশন, ট্রেন থেকে নেমে পড়েছি। তো আমি ট্রেন থেকে নেমে ব্যাগটা খোলার খুবই চেষ্টা করছিলাম, ট্রলির স্ট্যান্ডটা খুলতে, কিন্তু পারিনি, চেষ্টা করে পরে ছেড়ে দিয়েছি। এমনি একটুখানি জায়গা যাব তাই ছেড়ে দিয়েছি। এবার উঠে যাব আমরা অটোতে, বাড়ির থেকে স্টেশন থেকে বাড়িটা মোটামুটি একটু দূরে আছে, অটো করে যেতে হবে। তো এবার উঠে যাব অটোতে। তো অটোতে উঠে এসে পড়লাম, হোটেলে নামলাম একটু মিষ্টি নেওয়ার জন্য, বাড়ির জন্য একটু কিছু নিয়ে নেব, এতদিন পরে যাচ্ছি, আর কিছু না নিয়ে গেলে ভালো লাগে না, তাই একটু নিয়ে নিচ্ছি সন্ধ্যার খাওয়ার জন্য। আর এখন যাওয়ার পরে তো এখন আর খাওয়া দাওয়াটা হবে, তারপর আমাদের ওখানে বাড়ির সামনে একটা খুব ভালো বড় করে কীর্তন হচ্ছে, 16 প্রহর কীর্তন চলছে আমাদের পাড়াতেই। তো ওখানে যাব, বাড়িতে গিয়ে একটু সময় রেস্ট করে বিকেলের একটু ভাতটা খেয়ে তারপর সন্ধ্যার পরে ওদিকে যাব একটু। তো সরুপাথারে মিষ্টির দাম অনেকটাই কম আমাদের সাপেঘাটি থেকে, তো আমি আর মিষ্টিগুলো খেতেও অনেক টেস্টি, তো আমি নিয়ে নিলাম ঘরের জন্য মিষ্টি। তারপরে তো বাড়িতে যাওয়ার পরে কি কি হবে বললামই। তো দেখো পুরো সন্ধ্যার সময়, সন্ধ্যা হয়ে গেছে, মিডিলের ভিডিওগুলো আর করতে পারিনি মোবাইলে চার্জ ছিল না বলে। তো আবার সন্ধ্যা হয়ে গেছে, আমরা আবার রেডি হয়ে গেছি ওই কীর্তনে যাওয়ার জন্য। তো এসে পড়েছি আমরা কীর্তনে। তো দেখো এখানে প্রণাম করতে এসেছিলাম ঠাকুরের জায়গাতে, তো এখানে আমাকে একদম বৈষ্ণবের মতো তিলক পরিয়ে দিল এখানে ফুটো। আমি তো ভেবেছিলাম একটা একটা ছোট করে ফুটা দিবে, তো আমাকে পুরো তিলক পরিয়ে দিল, তো আমারও ভালোই লাগলো তিলকটা পরে। তো তিলক করলাম এখানে, প্রণাম টণাম করে এখান থেকে প্রসাদ নিলাম, সবাই নিচ্ছে প্রসাদ, খুব বড় কীর্তন হচ্ছে। কীর্তনটা শুরু হয়েছে 5 তারিখ থেকে, 5, 6, 7 তারিখে আমরা গিয়েছি, মানে 8 তারিখে, 8 তারিখ দুপুরে কীর্তনটা শেষ হবে। তো খুব সুন্দর কীর্তন হচ্ছে, একদম ননস্টপ, দুদিন পুরো ননস্টপ কীর্তন চলছে, 2 দিন 2.5 দিন, আর খুবই ভালো লাগছে। আমরা যখন যে টাইমটাতে আমরা গিয়েছিলাম ওই টাইমটাতে আমাদের সাপেকাঠির কীর্তন, কীর্তনে গিয়ে কীর্তনটা শুনে শুনতে খুবই ভালো লাগছিল। তো দেখো কীর্তনের মধ্যে এখন রাতের যেটা আরতি হয়, সন্ধে আরতি বলবো না, রাতের, হ্যাঁ সন্ধে আরতি, সন্ধে আরতি হচ্ছে। তো সন্ধে আরতি দিকে করে তারপরে ভোগ টোগ লাগাবে আর কি, ভোগ লাগাবে। তো সন্ধে আরতি চলছে, খুবই ভালো লাগছিল কীর্তনটা। আমিও ভাগ্য করে ওই টাইমটাতেই গেলাম সরুপাথার। আমি এটা প্রতি বছরই হয় কিন্তু কোনোবারই আমার যাওয়া হয় না, এই বছর একটা অন্য কারণে যাওয়া হয়েছে। তো একসাথে আমার একটু কীর্তনটাও শোনা হলো, দেখা হলো, খুবই ভালো লাগছিল। মানে যে মনে হচ্ছিল যেন ওখানেই বসে থাকি, কীর্তনটা এতই ভালো লাগছিল কীর্তনটা দেখতে শুনতে। তো অনেক জায়গার থেকে কীর্তনের পার্টি এসেছে ওখানে কীর্তন করতে, সাপেঘাটি, শিমুলগুড়ি,
তারপর কোথায় কোথায় হুজাই, লামরিং, অনেক জায়গা থেকে কীর্তনের পার্টি এসেছিল। তো দেখো এই যে কীর্তনের জন্য দেখো কয়েকজন বসে একদম প্রচুর পরিমাণে সবজি কাটা হচ্ছে। তো এখানে যে 3 দিনের কীর্তনটা হয়, এখানে শুধু প্রথম দিনকাই মানে খাওয়ানো হয় না, সারাদিন শুধু ভোগের প্রসাদ দেওয়া হয়, আর তারপরের 2 দিন একদম দিন রাত্র খাওয়া দাওয়া চলতে থাকে খিচুড়ি, আর লাস্টের দিন তো ভোগের অন্নপ্রসাদই হবে। আর 7 তারিখ যেদিন আমরা গিয়েছিলাম ওই দিন তো মানে দিন রাত্র খিচুড়ি। তো এই যে আমাদের সরু পাথারের কীর্তনের পার্টি চলছে এখন, আমাদের লোকাল পার্টি। এখানে আমাদের কয়েকজন আমাদের আমার সাথে পড়া এক লোকের ছেলে আছে আমার। এবার দেখো সবাই মানে কীর্তন এত এটাই জমে গেছে বিহুর স্টাইলে কীর্তন। তো এখানে আমাদের সবাই নাচতে উঠে, সবাই নাচতে উঠে গেছে। তো দেখো অনেকক্ষণ কীর্তন শোনার পর প্রায় বেজে গেছে রাত 9টা সাড়ে 9টা, এখন এসে পড়েছি আমরাও প্রসাদ খেতে। তো খিচুড়িটা অনেকটাই টেস্টি হয়েছিল, মানে অনেকটাই। তো খিচুড়িটা আমরা রাতের খাবার হিসাবে একবারে খেয়ে চলে যাব বাড়িতে। খিচুড়িটা অনেকটাই টেস্টি হয়েছিল, প্রসাদ বলে কথা না। তো আজ আমাদের সারাদিনের সরু পাথার সাপেকাঠির থেকে সরু পাথারের জার্নি কীর্তন সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো দেখে কমেন্ট করে বলবে। আর যদি তোমরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তবে জলদি 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 সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক করবে, কমেন্ট করবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা, গুড নাইট, খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। 1, 2, 3, 4.